সংবাদ মাধ্যমের সঙ্গে মিলিত হচ্ছি এবং আমাকে এই রাজ্যে সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলার জন্য আমাদের পার্টির হেডকোয়ার্টার থেকে আজকে সকালে নির্দেশ দেওয়া হয়েছে। তা আমি আপনাদের কাছে বলতে চাই যে রাজনৈতিক দলগুলো এই চিঠিতে সই করেছে তাদের মধ্যে পশ্চিমবাংলার মোস্ট কোরাপ্টেড এবং টেন্টেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। আমি রাজ্যের অপোজিশন লিডার হিসেবে শুধু নয়, যেহেতু ওই চিঠিতে আটজন বিশিষ্ট রাজনৈতিক নেতার সাথে সাথে আমার নামেরও উল্লেখ করেছিলেন মমতা ব্যানার্জি, তাই মমতা ব্যানার্জি সারদা চিটফান্ড থেকে শুরু করে পুরো পঞ্জি কালেকশনে তার এবং তার দলের ইনভলভমেন্টের কথা আমি চিঠি লিখে প্রধানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আপনি সিবিআই কে এটা ত্বরান্বিত করতে বলুন। পশ্চিমবাংলার 3 কোটি মানুষের টাকা গেছে ডিউ টু মমতা ব্যানার্জি। এই চিঠির বাইরে গিয়েও সামগ্রিকভাবে যে রাজনৈতিক দলগুলো চিঠি লিখেছেন, কেজরিওয়াল, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, মমতা ব্যানার্জিরা, চন্দ্রশেখর রাওরা, এই রাজনৈতিক দলগুলোর 3টে করে এজেন্ডা আছে। একটা হচ্ছে পরিবারবাদ অর্থাৎ নেপোটিজম, দ্বিতীয় হচ্ছে পলিটিক্স ফর বিজনেস, একেবারে গ্রাসরুট থেকে আপরুট পর্যন্ত, পঞ্চায়েতের মেম্বার থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত, অঞ্চল সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি পর্যন্ত বা আঞ্চলিক সভাপতি পর্যন্ত, স্টেট সভাপতি পর্যন্ত, করাপশন করাপশন করাপশন। আর ধার হচ্ছে তোষণের রাজনীতি যাকে অ্যাপিজমেন্ট বলা হয়। এই 3টে এজেন্ডার উপরে চন্দ্রশেখর রাওরা, তেজস্বী যাদবরা, উদ্ধব ঠাকরেরা, মমতা ব্যানার্জিরা, কেজরিওয়ালরা কাজ করেন। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে ভারতীয় জনতা পার্টির কোন সদস্য তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আইন আইনের পথে চলবে, সেখানে দল হস্তক্ষেপ করে না, করবেও না। ভারতবর্ষের যে সুমহান গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সাথে সাথে নিরপেক্ষ জুডিশিয়ারি সিস্টেম আছে, তাতে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার কখনো ন্যূনতম হস্তক্ষেপ করে না। আর যারা এই চিঠি লিখেছেন তাদের মধ্যে প্রত্যেকটা দল ইতিমধ্যে তাদের একাধিক নেতা মন্ত্রী নয় জেলে নয় জেল খেটেছেন, চার্জশিটেড হয়েছেন এবং তাদের বাড়ি থেকে, তাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, অলংকার, বিপুল পরিমাণ প্যান কার্ডের সঙ্গে অসঙ্গতি থাকা সম্পত্তির ডিট বারে বারে উদ্ধার হয়েছে। আজকে এরা ভীত আতঙ্কিত। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে 2022 এর 15ই আগস্ট বলেছিলেন গরিব খুঁজছে ছাড় আর নেতা কিনছেন মন্ত্রী কিনছেন ফ্ল্যাট টাকা রাখার জন্য, তাতে সরাসরি কলকাতায় পার্থ অপার সিন্ডিকেটের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তারা তারা লাল নোটের বান্ডিল সেই দিকে ইঙ্গিত করে। মাননীয় প্রধানমন্ত্রী না খাওঙ্গা না খানে দুঙ্গা, তাতে এই দলগুলো ঘাবড়ে গেছে। আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসকে যে আপনারা 2022 সালে 538 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে সংগ্রহ করেছেন এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক দল যারা 1 বছরে এত টাকা ইলেকটোরাল বন্ডে সংগ্রহ করেছেন,
আপনাদের যদি সত্যিকারের সৎ সাহস থাকে, নিজেদের সততার প্রতীক বলে যদিও এখন আর লেখেন না, তাহলে সেই তালিকা প্রকাশ করুন কারা কারা আপনাদেরকে ইলেকটোরাল বন্ড কিনে দিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, গোয়াতে 47 কোটি টাকা, ত্রিপুরা এবং মেঘালয় কত খরচ করেছেন কিছুদিনের মধ্যে জানা যাবে, এই টাকার উৎস কি, এই টাকা আপনাদের কে জুগিয়েছে, কি শর্তে তারা টাকা দিয়েছে, তাদের নাম প্রকাশ করুন। আসল কথা, এই রাজনৈতিক দলগুলো ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত, কোথাও কোথাও নিজেরা যাবে, কোথাও কোথাও ছেলে মেয়ে নাতি পুতি ভাইপো ভাতিজাকে নিয়ে যাবে, সেই জন্য এরা অত্যন্ত আতঙ্কিত, এরা রাত্রে ঘুমাতে পারছে না, এবং সেই কারণেই ইডি এবং সিবিআই কে এই ধরনের আক্রমণ করছে। পশ্চিমবাংলায় যতগুলো সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে বা হচ্ছে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের যদি সৎ সাহস থাকে তারা উচ্চ আদালতে লড়াই না করে কেন রাজনৈতিক ভাবে এটা ইস্যু করছে? যদি সত্যিকারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ইনভেস্টিগেশন গুলো হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের উচিত উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে আইনি লড়াই করা, কারণ আইনি লড়াই তারা করতে পারবে না। তারা নিজেরাই জানে যে তাদের একাধিক মন্ত্রী নেতা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজন ঘনিষ্ঠরা এই দুর্নীতির আবর্তে তারা সবাই যুক্ত হয়ে পড়েছে, তাই এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই চিঠির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড আমরা ক্লিয়ার করলাম। দুর্নীতির বিরুদ্ধে মোদীজির লড়াই চলছে, চলবে, আর বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিপথে চলবে। তারা বিচার ব্যবস্থায় আমরা কোনদিন হস্তক্ষেপ করিনি, ভবিষ্যতেও করব না। দ্বিতীয় পয়েন্ট, আমার আজকে সংবাদ মাধ্যমের কাছে আগামীকাল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক এবং সরকারি রাজ্য সরকারের কর্মচারী নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গে একাধিক কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন কর্মবিরতি অর্থাৎ সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে ভাঙার জন্য ইতিমধ্যে শাসক দল বিভিন্ন অফিসে পোস্টারিং করেছে, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, এবং যারা অছাত্র তৃণমূল ছাত্র পরিষদ করে যাদের একমাত্র কাজ হচ্ছে পার্থ চ্যাটার্জির হয়ে তোলা তুলে দেওয়া, সেই অছাত্র ছাত্র নেতাদেরও তারা আজ সকাল থেকে নামিয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে ধমক চমক দেওয়া যায়। আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ইতিমধ্যে রাজ্য সভাপতি ক্লিয়ার করেছেন যে আমাদের মরাল সাপোর্ট আছে। আমাদের কর্মচারী সংগঠন, কর্মচারী পরিষদ এবং আমাদের শিক্ষক সংগঠন এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন করেছেন। আমি এই রাজ্যের অপোজিশন লিডার হিসেবে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলব, যারা কেন্দ্রীয় হারে ডিএ দাবি করেন এবং ডিএ ভিক্ষা নয় অধিকার হিসেবে মনে করেন, তারা ভয় ভীতি উপেক্ষা করে কালকে ধর্মঘটে যদি সামিল হতে চান, তার জন্য যদি আপনাদের কোনোভাবে শারীরিক মানসিক বা আইনের কর্মক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করে, আপনাদের কর্মচারী শিক্ষক সংগঠন যেমন পাশে দাঁড়াবে, আমাদের দল শুধু নয় অ্যাজ এ অপোজিশন লিডার একটা সরকারি কর্মচারীকে ধর্মঘট করার জন্য যদি
ট্রান্সফার করা হয়, একটা শিক্ষকের যদি ব্রেক অফ সার্ভিস করা হয়, একটা শিক্ষককে যদি পরের দিন স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়, দয়া করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে, আমি অন্তত অপোজিশন লিডার হিসেবে বা আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টি বিজেপি এমএলএরা আপনাদের পাশে দাঁড়াবে। আর আপনারা যদি মনে করেন আপনারা ধর্মঘটে সামিল হবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমরা কেউ জোর করব না, আমরা আপিল করব। যদি ধর্মঘট করতে গিয়ে আপনার উপর যদি কোন রকম শাসক বা শাসক সরকারের কোন অত্যাচার নেমে আসে, পাশে দাঁড়ানোর অঙ্গীকার আজকে আমরা আপনাদের কাছে করতে চাই। থার্ড পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন মে মাসের প্রথম সপ্তাহে করতে চান। ইতিমধ্যে আমি একটি আরটিআই করেছিলাম স্টেট ইলেকশন কমিশনে, ডবল ব্যালট বক্স কিনেছে এরা, এক সেট নয় দু সেট করে। আমি তার টেন্ডার প্রক্রিয়া জানতে চেয়েছিলাম, কেনা হয়েছে, অ্যাডমিট করেছে, কিন্তু টেন্ডার প্রক্রিয়া আমাকে দিতে চাই। আমি পুনরায় আবার চিঠি করেছি, এরপরে আইনের ব্যবস্থা নেব, যাক সেটা অন্য বিষয়ে পরবর্তী সময় বলবো। ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে পরবর্তী হিয়ারিং পর্যন্ত, আজকে হিয়ারিং এর ডেট ছিল, চিফ জাস্টিস ছুটিতে থাকায় আগামী সপ্তাহে হিয়ারিং হবে। এগুলো আইনের প্রক্রিয়া ছেড়ে দেন, কিন্তু আমি যে কথাগুলো, যেটা মূল জিনিস বলতে চাই, আমরা যাদের নাম দিয়েছিলাম এরা দিদির দূত নয় দিদির ভূত, তারা গ্রামে গ্রামে গিয়ে ভালো আদর আপ্যায়ন খেয়েছিলেন, মিডিয়াতে দেখিয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্পোরেট সংস্থাকে দিয়ে তার পরামর্শ নিয়ে চলেন, যারা বীরভূমে গত পরশুদিন ধরা পড়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অশোক স্তম্ভ লাগানো গাড়িতে চেপে গেছিলেন, রামপুরহাটে ধরা পড়েছেন, সেই আইপ্যাক তারা বুদ্ধি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে, রাস্তা সারাতে হবে, গ্রামে গঞ্জে রাস্তার অবস্থা ভয়ঙ্কর, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে একটা রাস্তা করেননি, উল্টে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা লাগিয়ে দিয়েছিলেন, আমরা চেপে ধরার পরে স্টিকার বদলাতে বাধ্য হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী 11,500 কিলোমিটার নতুন রাস্তার নামে আরেকটি মিথ্যা প্রতিশ্রুতি এবং ঢপের চর দিচ্ছেন। এই রাস্তার জন্য নাকি 3,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আগামী 15 মার্চ মুখ্যমন্ত্রী একসঙ্গে গোটা রাজ্যে 11,500 রাস্তার শ্রী শিলান্যাস করার কথা। আমি পশ্চিমবঙ্গে গত 2 বছর পেমেন্ট, বকেয়া পেমেন্ট না পাওয়া ঠিকাদারদের কাছে আপিল করব যে আপনারা একটা রাস্তাও কাজও করবেন না। এই রাস্তার কাজে কোন অর্থ বরাদ্দ হয়নি, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি 16,44,000 টাকা এইচআরএ নিয়েছেন, জানুয়ারি পর্যন্ত নিয়েছিলেন, ফেব্রুয়ারি থেকে এইচআর কাটাচ্ছেন, এই হরিকৃষ্ণ দ্বিবেদীর কোন অর্ডার নেই, ভারবেলি বলেছেন সব ডিএমকে, তারা প্রত্যেকটা জেলায় এক একটা ব্লকে 5টা 7টা এক একটা অঞ্চলে 2-3টে করে রাস্তা তারা চিহ্নিত করে নারকেল ফাটানোর ব্যবস্থা করেছেন 15 মার্চ। আমি সম্মানীয় ঠিকাদার বন্ধুদেরকে বলবো, আপনারা গত 2 বছর এই দেউলিয়া সরকারের কাছ থেকে কোন বকেয়া পেমেন্ট পাননি, এই রাস্তা আরআইডিএফ এর টাকা দেওয়া হয়নি, এই রাস্তাতে দ্বাদশ অর্থ কমিশনের টাকা নেই, এই রাস্তাতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্ভুক্ত নয়, এই রাস্তা কমপ্লিটলি পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে রাস্তা হচ্ছে হচ্ছে সামনে ইট পড়ছে, রাস্তা হচ্ছে পাথর পড়ছে, এইটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করতে চান।
তাই আমি ঠিকাদারদের কাছে অনুরোধ করব এই রাস্তার কাজ কেউ করবেন না এক টাকাও পেমেন্ট আপনি পাবেন না আমি অপোজিশন লিডার হিসেবে আমার দায়িত্ব কয়েক হাজার বেকার যুবক যুবতী ইঞ্জিনিয়ার্স কোম্পানি যারা পেটের দায়ে এই ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে অনেক লেবার অনেক টেকনিক্যাল লোকজন অনেক মেশিনারি যুক্ত থাকে ব্যাংক থেকে লোন নিয়ে তারা অনেক মেশিন কেনেন তাদেরকে সতর্ক করার দায়িত্বটা রাজ্যের লিডার অফ অপোজিশনের সেই সতর্কটা তো আমি দিয়ে গেলাম এরপরে যারা করবেন মালের দায়িত্ব আপনাদের শুভেন্দুদা নিয়োগ দুর্নীতি মামলায় গণি সংযোগ থেকে ডেকে পাঠানো হয়েছে ইডি ডেকেছে যে কিছুদিন আগে বিজেপি করল এবং এই টাকা টলিউডে ব্যবহার হয়েছে বলে জানা যাচ্ছে কিছুদিন আগে মানে প্রত্যেক রাজনৈতিক দলের সেলিব্রিটিরা সময় আছেন জয়েন করেন তৃণমূলে অনেকে আছেন জিতেছেন করেছেন কিন্তু তুমি যদি এই ধরনের টাকা নিয়ে থাকেন তাকে ফেস নিজেকে করতে হবে তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর 2021 এর 2রা মে পর থেকে আজকে প্রায় 2 বছর হতে গেল আর 2 মাস বাকি আমাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা আগামী কাল আরো দুজনকে ডেকেছে কি সঙ্গে অনিকে ডেকেছে সোমাকে ডেকেছে এবং আরেকজন শান্তনু বলে আমি এগুলো বলবো কি করে ইনভেস্টিগেটিং এজেন্সি যাদের নাম পাবে তাদেরই ডাকবে এবারে ডাকার মধ্যে যদি তথ্য প্রমাণ থাকে তারা তাদের ব্যবস্থা নিবে গ্রেপ্তারও করে চাষিকে নাম দেয় আবার অনেককে ডেকে ছেড়েও দেয় এটা ইনভেস্টিগেটিং এজেন্সির পার্ট আর কমপ্লিটলি রিক্রুটমেন্ট স্ক্যাম মনিটরিং বাই দি কলকাতা হাইকোর্ট ন্যাচারালি কাকে ডাকবে না কি হচ্ছে ইনভেস্টিগেশনে ইন্টারনাল পার্টে আমাদের ঢোকার ইচ্ছা হবে আর ঢোকার সুযোগ হবে দাঁড়ান দুজন বলবেন না বলুন আগামীকাল সরকারি কর্মচারীরা বকেয়া নিয়ে জন্য তারা ধর্মঘট ডেকেছে এবং এটা আগে থেকে তারা ঘোষণা করেছে কিন্তু শাসক দল বলছে যে আপনারা দাবি করেন কিন্তু রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে সেখানে কেন কেন্দ্রীয় হারে ডিএ নেই সেখানে যখন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার ছিল পে কমিশনটাই ছিল না 2018 সালে আমাদের যশস্বী তৎকালীন ভারতবর্ষ আমাদের পার্টির সভাপতি ছিলেন আজকে গৃহমন্ত্রী অমিত শাহজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেটে আমরা পে কমিশন দেবো পে কমিশন দিয়েছি তারপরে প্রথম 8% দেওয়া হয় 8% দেওয়া হয় 19 সালে এবারে 22 সালের ডিসেম্বর মাসে আরো 12% ত্রিপুরা দিয়ে 20% দিয়ে এখন তারা পাচ্ছেন ত্রিপুরার মতো রাজ্য যেখানে রাজস্ব নেই বললেই চলে 20% ছিল না আমরা 20% দিয়েছি এবং নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী কালকে শপথ নিয়েছেন সময় সুযোগ মতো ধীরে 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 গ্যাপটা তিনি মেকআপ করবেন যেমন আসামের হেমন্ত বিশ্ব শর্মা জি গ্যাপ কমপ্লিট মেকআপ করেছেন অল্প দিনের মধ্যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি সেন্ট্রালের সঙ্গে সমতার বাইরে গিয়ে অ্যাডিশনাল দীপাবলিতে 4% দিয়েছেন অর্থাৎ উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের এখন গ্যাপ হচ্ছে 43 থেকে 6 বাদ দিন 37 অর্থাৎ বিজেপির দিকে আঙুল না তুলে মমতা ব্যানার্জি 3% এর সঙ্গে 17% দিয়ে দিন না ত্রিপুরাকে ফলো করুন না মমতা ব্যানার্জি 17% দিয়ে দিন না দিয়ে বলুন যে আমাকে আরো 6 মাস সময় দাও বাকি 19 আমি 6 মাস পরে দেব সত্যিকারে যদি এই ত্রিপুরা মানে আমাদের হাওড়া জেলা ত্রিপুরাকে যদি ফলো করতে চান খুব ভালো ত্রিপুরাকে ফলো করতে পারছেন না ফেল করছে এর থেকে লজ্জা রাখার জায়গা নেই বন্ধু বন্ধু আপনাকে কেউ কাটবে না আপনি ছেড়ে পালিয়ে গেল ওখান থেকে 14 তলা থেকে এটাই পশ্চিম
পশ্চিম বাংলার লোক মনে প্রাণে চাইছে। সেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে এই রাজ্য একমাত্র পেনশন দেয়, তাহলে আপনারা কি চাইছেন পেনশন? সম্পূর্ণ মিথ্যা। উনাকে অধ্যক্ষ মহোদয় বিলের বাইরে বলতে দেন, উনি যখন খুশি আসেন যখন খুশি বলেন বেরিয়ে যান, এবং আমাদের বলেন সাবজেক্টের বাইরে যাবেন না, আর উনি এখানে এসে যা খুশি বলে যান, পার্সোনাল লেটার, অবান্তর কথাবার্তা, অসংসদীয় কথাবার্তা, প্রধানমন্ত্রীকে অ্যাটাক, বিজেপিকে অ্যাটাক, ইডিকে অ্যাটাক, বিএসএফ কে অ্যাটাক, অপোজিশনকে অ্যাটাক, যা খুশি তিনি এখানে এসে বলে যান, অধ্যক্ষ এগুলো অ্যালাউ করেন। অত এই বিধানসভার যে গরিমা, এই গরিমা একেবারে তলানিতে চলে গেছে আন্ডার দ্য লিডারশিপ অফ দিস স্পিকার। আমরা সমবায় নির্বাচনে নন্দকুমার মডেল দেখেছিলাম, বাম এবং বিজেপি একাত্মভাবে শাসক দলের বিরুদ্ধে তারা ভোট করে জিতেছিল। সাগর দিঘিতে আমরা বিরোধী দলগুলোর মধ্যে একটা সর্বাত্মক জোট দেখলাম। কি বলবেন সার্বিকভাবে আমরা দাঁড়িয়েছি 26,000 ভোট পেয়েছি আপনার গতবার 21-এ যে ভোটটা পেয়েছেন, না স্যার ঠিক আছে ক্ষেত্র অনুযায়ী ভোটের চেঞ্জ হয়। আমার যে প্রশ্নটা আপনি কালকে নৈতিক সমর্থনটা জানালেন, 2014 সালে আমি তমলুক লোকসভায় জিতেছিলাম 2,43,000 ভোটে। সেই তমলুকে 2017 সালে ভোট যখন হয়েছিল তখন 4,97,500 ভোটে তৎকালীন এখানকার শাসক দল জিতেছিল। বাই ইলেকশন এবং জেনারেল ইলেকশনের মধ্যে অনেক অন্তর থাকে, আর আমাদের আদর্শগতভাবে আমরা কংগ্রেস সিপিএম এর সঙ্গে কোন জোটে ছিলাম না, নেই, আগামীকালও থাকব না। কিন্তু পশ্চিমবাংলায় যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে মানুষ নিজেরা জোট বাঁধছেন, এবং জোট বেঁধে যেখানে ভোট দিলে তৃণমূল এবং মমতা ব্যানার্জি হারবে সেটাই করছেন। এবং পশ্চিমবাংলায় প্রায় 30 বছর রাজত্ব করা কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, 34 বছর রাজত্ব করা সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড, বিজেপি নট ইয়েট টেস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। ন্যাচারালি পশ্চিমবঙ্গে 2021-এর ভোটেও কংগ্রেস সিপিএম এবং আব্বাস সিদ্দিকী সাহেবের জোট হয়েছিল, মানুষ ওই জোটটাকে ফেলে দিয়ে অনলি অপোজিশন বিজেপিকে করেছে। তার মানে অ্যান্টি তৃণমূল যারা যারা তৃণমূলকে সরাতে চান তাদের চোখের কাছে এখনো পর্যন্ত টেস্ট না হওয়া ভারতীয় জনতা পার্টি হচ্ছে ডিপেন্ডেবল ফরমেটেবল অল্টারনেট। আর পশ্চিমবাংলায় যারা একটু সমঝদার তারা জানে এই ভয়াবহ আর্থিক সংকট, 6 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি বেকার, 45 লক্ষ মাইগ্রেন্ট লেবার, শিল্প বাণিজ্য, বিমানবন্দর, সমুদ্র বন্দর, ফ্রেট করিডর, জাতীয় সড়কের 75 প্রাপ্তি, একটাও নতুন নেই। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে নর্থ ইস্টের মতো পশ্চিমবঙ্গেও ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে উদ্ধার করা যাবে না। আর দিল্লিতে কারা আছে কারা থাকবে সবাই জানে, গত 1 বছরে 10টা স্টেটে ইলেকশন হয়েছে। প্রথম ভোট হল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া, পাঞ্জাব। পাঞ্জাব ছাড়া 4টে স্টেটে বিজেপি এবং এনডিএ গভর্নমেন্ট। তারপরে গুজরাট এবং হিমাচল, হিমাচল আমরা 1% ভোটে হেরেছি, গুজরাটে আমরা 3/4 বেশি মেজরিটি পেয়েছি, অপোজিশনের রেকগনাইজেশন অপোজিশন কেউ পাইনি। লাস্ট আপনারা নর্থ ইস্টার্ন স্টেট দেখলেন, সেখানকার ডেমোক্রেসি আপনারা জানেন, অতীত ইতিহাস জানেন, নাগাল্যান্ডে সুইপ করেছি আমরা, ক্লিয়ার মেজরিটি পেয়েছি ত্রিপুরাতে, ক্লিয়ার মেজরিটি, ক্লিয়ার ভাগে, এবং মেঘালয়েও আমরা ভোট পরবর্তী সময়ে এনডিএ গভর্নমেন্ট ফরমেশন করে 10টার মধ্যে 8টা স্টেটে সেখানকার মানুষ গভর্নমেন্ট তুলে দিয়েছে। ন্যাচারালি দিল্লিতে নরেন্দ্র মোদীজি বিজেপি তথা এনডিএ
কোনো অল্টারনেট নেই। তাই ডাবল ইঞ্জিন সরকার বেঙ্গলে দিতে পারবে একমাত্র বিজেপি, এটা মানুষ জানে। মানুষের উপর ছেড়ে দিন, তারা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিয়ে দেবে। আপনি যেহেতু একটা নৈতিক সমর্থন জানালেন, পঞ্চায়েতের আগে কি একটা 1:1 লড়াইয়ের পরিবেশ পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে? কারণ আপনি একটা নৈতিক সমর্থন জানালেন। শুনুন, আমরা ভারতীয় জনতা পার্টির একমাত্র অপোজিশন, আমরা ক্ষুদ্র রাজনীতি করি না। আমাদের যেমন সেন্ট্রাল লিডারশিপ হাঁসখালিতেও টিম পাঠিয়েছিলেন, সাথে সাথে কিন্তু রামপুরহাটের বগডুইতেও সেন্ট্রাল টিম এসেছিল। রামপুরহাটের বগডুইতে মুসলিম মহিলা এবং শিশুদের পুড়িয়ে মেরেছিল তৃণমূলীরা। ওই রামপুরহাটের বগডুই বুথে আমরা মাত্র 17টা ভোট পেয়েছিলাম। ওখানে আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংক অনুযায়ী ভোট নেই, কিন্তু যেদিন ইনসিডেন্ট 21 মার্চের পরের দিন 23 মার্চ সেদিন কিন্তু ভারতীয় জনতা পার্টির 55 জন এমএলএ প্রথম পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী 24 তারিখ পৌঁছেছেন। ভোটের জন্য আমরা যাইনি। ঝালদার তপন কাঁদু তার খুনে আমাদের ওখানকার এমপি যতীন্দ্র সিং মাহাতো সহ 6 জন এমএলএ এবং আমি ওখানে মার্চ করেছিলাম। ওরা বাড়িতে গেছি, পাশে দাঁড়িয়েছি। আমরা জানি পরিবারটা কংগ্রেস এবং তারা তৃণমূলের সাথে সাথে বিজেপির বিরোধী। তাই পশ্চিমবাংলার 2 কোটি 28 লক্ষ মানুষ যে অপোজিশনকে দায়িত্ব দিয়েছে, সেই অপোজিশন তার কাজ বিজেপি করছে। যে কোনো তৃণমূলের দ্বারা টর্চার এবং সরকারের দ্বারা যে কোনো অত্যাচারিত মানুষ, সংগঠন, সংস্থা, দল প্রত্যেকের পাশে এই রাজ্যের রেকগনাইজ একমাত্র অপোজিশন পার্টি হিসেবে বিজেপি বিগত দাঁড়িয়েছে, আগামী দিনেও দাঁড়াবে। কালকে ধর্মঘটেও সরকারি কর্মচারী শিক্ষকদের এই যুক্তিগ্রাহ্য অধিকারের লড়াইতে আমাদের সর্বাত্মক সমর্থন থাকলো। আমি হুগলির খানা গুলে যাব, কালীপুরে যাব, 5,000 লোক নিয়ে হাঁটব। চলুন, এখানকার শিশু সুরক্ষা কমিশন কোথায়? আমাকে চিঠি করেছিল, চিঠির পর চিঠি বলছে পয়লা ভাইপোকে চিঠি, লেডি কিম কে চিঠির পর চিঠি। এখানকার শিশু সুরক্ষা কমিশন কোথায়? তার তৃণমূলের শাখা সংগঠন হয়ে গেল নাকি? আমরা আজকে অ্যাসেম্বলিতে বলেছি এবং অ্যাসেম্বলিতে আজকে অধ্যক্ষের রোল খারাপ ছিল না। অধ্যক্ষ বললেন, মাননীয় স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী বলুন। তার স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী কথা তো আপনারা শুনেছেন, অগ্নিমিত্র পাল ডাক্তার মুকুটমণি অধিকারী আপনাদের ব্রিফ করেছেন। আমি নতুন করে কি বলবো, তিনি স্টেটমেন্ট না দিয়ে আমাদের জ্ঞান দিচ্ছেন। কে জ্ঞান দিচ্ছেন? 2006 সালে যেটা এমএলএ কে জ্ঞান দিচ্ছেন, 2011-তে নন্দীগ্রামের পরে জিতে আসা এমএলএ, যিনি আমার 16 সালে ফেল করেছেন তন্ময় ভট্টাচার্যের কাছে, তারপরে আমার হাত পা ধরে একটা পতাকা নিয়ে যাননি, আমার দয়ায় আবার ফিরে এসে হাফ মন্ত্রী হয়েছেন, তিনি দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে আমাকে জ্ঞান দিচ্ছেন। বিরোধীরা থাকবে না কেন? বিরোধীদের থেকে শোনা উচিত, ওর কাছ থেকে জ্ঞান নিতে হবে। উনি আমার কাছে ট্রেনিং নিয়ে যান। মন্ডল 6 দিনে 6.5 কোটি টাকা সম্পত্তি কিনেছে, সিবিআই দাবি করেছে এক, আর আজকে উত্তর দিনাজপুরে একজন সিভিক ভলেন্টিয়ার মারা গেছে তৃণমূলের সভাপতি। আমি অনুব্রত মন্ডল নিয়ে কিচ্ছু বলবো না, আমি শুধু বলবো তদন্তকারী সংস্থা গত 1 বছরে উনি 5 কোটি টাকার বেশি লয়ার পেমেন্ট করেছেন, লয়ারদের দিয়েছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বড় লয়ারদের, মোর দ্যান 5 CR এগেন সিবিআই এন্ড ইডি। এই টাকার সোর্সটা তদন্তের মধ্যে আনা উচিত। আমি লিডার অব অপোজিশন হিসেবে
এটা তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব যে বাকি তো যা হচ্ছে গরু টরু ইত্যাদি সব হবে ও তো আর প্রমাণ নিয়ে এগিয়েছে কত সম্পত্তি ইনকাম ট্যাক্সের প্যান কার্ডের বাইরে কিনেছেন সেটাও তো চোখের সামনে এসে গেছে কিভাবে ভোলে বাবা রাইস মিলে কৃষকের চাল ধান লুট হয়েছে গোটা রাজ্য জুড়ে লুট করছে এরা মানুষ দেখেছে সেক্ষেত্রে আমি বলবো ইনভেস্টিগেশনের মধ্যে 5 কোটি টাকার বেশি পেমেন্ট কে করেছে তা দেখা দরকার এবং এটা ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত এটা আমি দাবি করব আর ইসলামপুর নিয়ে আমাকে কিছু বলতে হবে না আমাদের অত্যন্ত সিনিয়র লিডার নর্থ বেঙ্গলের অনারেবল এমএলএ করিম চৌধুরী যা বলে গেছেন দ্যাটস এনাফ করিম সাহেবের বক্তব্যটাই দেখার ওটাই আমাদের বক্তব্য ওখানে গুলি চলল বিদার ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার তার মাথায় গুলি লেগেছে মূল অভিযোগ পঞ্চায়েত প্রধানের দিকে কিন্তু তৃণমূল সভাপতি এবং বিদার দেখুন গৃহযুদ্ধ তো ওই এলাকা আমি অনেক দিন ধরে আমার এক্স পার্টির ইনচার্জ ছিলাম ওখানে কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক প্রেসিডেন্ট জাকিরের সঙ্গে করিম সাহেব এবং তার ছেলের কি সম্পর্ক অনেকের থেকে অনেক বেশি আমি জানি করিম সাহেব ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে ছিলেন আপনারা জানেন পরে বাই ইলেকশনে তিনি টিএমসির ক্যান্ডিডেট হন কার্যত আমার অনুরোধে ন্যাচারালি আমি এগুলো জানি এটি গৃহযুদ্ধ নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো পশ্চিমবাংলার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতে তার বৃহস্পতিবার ডেট অ্যালট থাকে আজকে ছিল হোম একটা দিনও কোশ্চেন অ্যান্সারে থাকেন না জিজ্ঞেস করবে কাকে এবং 12 বছরের মধ্যে একবার হোম বাজেট নিয়ে আলোচনা হয়েছে 11 বার তিনি হোম বাজেট নিয়ে আলোচনা করেননি এবারও হোম নেই এডুকেশন নেই হেলথ নেই শনিবার দিন সব গিলো টেনে চাপাবে মানে বিধানসভার সংসদীয় বাসায় যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভার কাছে তার অ্যাকাউন্টেবিলিটি নেই সেখানে সাধারণ মানুষ বা বিরোধীদের কাছে তিনি কি বলবেন আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলের এমএলএ করিম চৌধুরীর তোলা প্রশ্নগুলো তার উত্তর দেবেন কারণ করিম চৌধুরী এক কথার লোক আমি জানি অনেকবার দল ছেড়েছেন অনেকবার দলে ফিরেছেন তিনি 3 দিনের একটা টাইম লাইন বেঁধে দিয়েছেন আমি করিম সাহেবকে বলবো যে 72 ঘন্টার মধ্যে আপনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পান আপনি তো ম্যান অফ ওয়ার্ড অত্যন্ত সিনিয়র লিডার আপনি আপনার কথা রাখবেন বাংলার মানুষ আপনার অপেক্ষায় থাকবে না এতক্ষণ সাংবাদিক সম্মেলন করতে নেই নমস্কার।